নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌঠা মার্চ কুচবিহারে রাসমেলার মাঠে সভা করলেন তার চল্লিশ কিলোমিটার দূরে মাথা ভাঙাতে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রীতিমতো অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন পরে ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রী বলেছেন সরি বেরিয়ে গেছে আসলে প্রচন্ড চাপ পড়ছে তো আর বজায় রাখতে না যদিও মুখ্যমন্ত্রীর অকথা কুকথা বলার একটা উজ্জ্বল ট্র্যাক রেকর্ড আছে প্রধানমন্ত্রীকে আগে তুই তুকারি করেছেন কোমরে দড়ি বেঁধে ঘোরানোর নিদান দিয়েছেন পাথর কুচি মেশানো মিষ্টি খাওয়ানোর কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নাড্ডা ফাড্ডা বলেছেন অমিত শাহকে না করে হোতল কুটকুট বলেছেন এসব ওনার বাণী রাজ্যবাসী শুনছে বিগত বারো তেরো বছর ধরে তবে বেশি দিন আর শুনতে হবে না বিদায় ঘন্টা বেজে গেছে মার্ক মাই ওয়ার্ড বিদায় ঘন্টা বেজে গেছে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কিনা জানি না তার স্তাবক তাকে ঘিরে থাকা যে বর্গ তারা সত্যি ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন কিনা আমার জানা নেই যদি তারা সত্যি কথা নির্ভয় বলতেন তাহলে অন্তত মুখ্যমন্ত্রীর উপকার হতো অন্তত বুঝতে পারতেন যে এবার অবসরের গ্রহে চলে যাওয়ার সময় এসে গেছে দেখুন প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলেছেন

আর ধাপ এগিয়ে বললেন সামনের পাঁচ বছর দুর্নীতি বিরোধী অভিযান আরো বাড়বে অর্থাৎ প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কতটা আত্মবিশ্বাসী পাঁচ বছর তিনি তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা সময়ের অপেক্ষা এখানেই তৃণমূল অশনী সংকেত দেখছে অনেকে বলছেন না যে কেজরিওয়ালকে ভোটের আগে গ্রেপ্তার করতে পারলো ইডি এ রাজ্যের প্রভাবশালীদের ক্ষেত্রে কেন দিল্লি আর বাংলা এক নয় দেখুন মনীষিয়া সত্যেন্দ্র সিং এরা গ্রেপ্তার হয়েছেন ক্ষোভ বিক্ষোভ টুকটাক হয়েছে ধর্ণা হয়েছে অবস্থান হয়েছে ব্যাস দ্যাটস অল আর কিছু হয়নি দিল্লির মানুষ সে বিষয়ে উচ্চবাচ্য করেন রাজনীতি তার নিজের পথেই চলেছে কিন্তু এখানে আপনি প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে বিশেষ করে এই নির্বাচনের মরশুমে সিরিয়াস অর্ডার সমস্যা হতে পারে মনে আছে দু হাজার একুশের ফলাফল বেরোবার পর সিবিআই রাজ্যের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল নিজাম প্যালেসে দিয়েছিল মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন রাস্তায় ঢিল ছোড়া হচ্ছিল সব নেমে পড়েছিল শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের পর পরিস্থিতি কী হয়েছিল আপনারা জানেন শঙ্করার্যর বাড়িতে ইডি যাওয়ার পর সেখানেও প্রতিবাদ হয়েছিল বিক্ষোভ হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে তেরে যাওয়া হয়েছিল আর স প্রভাবশালীদের যিনি মাথা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে প্ররোচনা দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকদের উপর আক্রমণ হতে পারে সেই আক্রমণকে কাউন্টার করতে কেন্দ্রীয় বাহিনী যদি কোনো কঠোর পদক্ষেপ নেয় নির্বাচনের আগে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে এবং এটাও ঠিক যে ইডির হাতে আরো দু একটা মিসিং লিঙ্ক আসা বাকি আছে আমি শুধু এইটুকু কথা বলতে পারি কেন্দ্রীয় সরকারের দয়ায় বাইরে ঘুরছেন প্রভাবশালীরা টবে গাছ থেকে শুরু করে আরো অনেক প্রভাবশালী দয়া বলতে পারে লেফট কংগ্রেস সিস্টেম এই দেখো সেটিং না এটা সেটিং নয় অনেক প্রজেন এন্ড কনস থাকে ঠিক সময়ে ঠিক ব্যবস্থাটা নিতে হয় এখন ব্যবস্থা নেওয়া হয়নি মানে নির্বাচনের আগে হবে না সেরকম গ্যারান্টি কেউ দিতে পারে না যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সেই জন্য মুখ্যমন্ত্রী দ্বিতীয় প্রভাবশালীর বাড়ির লোকজনকে তার বাসভবনের চত্বরে নিয়ে এসেছেন কারণ সেটা একদম সুরক্ষিত দুর্গ এজেন্সি গেলে পরে সেখানে সহজে পৌঁছতে পারবে না যার কাছে তারা এসছে তাদের কাছে কারণ আশঙ্কা আছে কখন কি হয় এখন তো ফাগুন মাস দারুণের সময় লেগেছে বিষাম চটকি চারি কি হয় তা প্রধানমন্ত্রীর এই কথাটা ভীষণ তাৎপর্যপূর্ণ যে সামনের পাঁচ বছরে দুর্নীতি বিরোধী অভিযান আরো তীব্র হবে এবং এক একজনকে খুঁজে বার করে তাদের অপরাধীদের অপরাধের শাস্তি পেতে হবে তিনি রেশন রেশনদণ্ডের কথা বলেছেন বাস্তর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধারের কথা বলেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্প যে রাজ্যে ঠিকভাবে চলে না সেটাও বলেছেন কেন্দ্র টাকা দিলে সেই টাকা সময়ে খরচ হয় না আমার তবাক লাগে কেন আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হলো না আমরা বঞ্চিত হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি আর মুখ্যমন্ত্রী কি বলেছেন যে তিন চারটে দুর্নীতি দুর্নীতি বললেই হলো প্রমাণ চার্জশিটও হবে চার্জ গঠন করতে দেরি হচ্ছে সরকারি আমলাদের বিরুদ্ধে মুখ্য সচিব অনুমতি দিচ্ছেন না তাহলে কারা দুর্নীতি ঢাকতে চায় এরপরে আর বাংলার মানুষের মনে কোনো সংশয় থাকতে পারে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন অর্গানাইজ লোট অর্গানাইজ লোট ডিমনেটাইজেশনের পরে এটা মনমোহন সিং একটা কথা বলেছিলেন অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার পশ্চিমবঙ্গে এই সমস্ত যা হয়েছে বিগত দশ বারো বছরে সেটাকেও এই ভাবে ব্যাখ্যা করা যায় অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্ল্যান্ডার তো মুখ্যমন্ত্রী এখনো বড় বড় কথা বলে যাচ্ছেন আমি ভাবছি যে মানুষের একটা না বিবেক থাকে একটা চক্ষু লজ্জা থাকে এখনো বলছেন চার পাঁচটা ছোট ছোট অভিযোগ হয়েছে ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নিয়েছেন আপনি পার্থ মানিক বালু এভাবে লুট করলো আপনার মন্ত্রিসভায় থেকে চোদ্দ তলা তেরো তলা কিছুই জানতে পারলো না কেষ্ট দিনের পর দিন বেআইনি ভাবে সম্পত্তি করেছে কিচ্ছু জানতেন না মানিকরা চাকরিগুলোকে নিলাম করলো কিচ্ছু জানতেন না বালু খাদ্য চুরি করলো পশু খাদ্য চোর লালু আর মানুষের খাদ্য চোর বালু বাহ সব আস্থান দুজনেই আবার ইন্ডিজোট দেখে নিন এসব রত্নকে চিনে নিন আপনারা এই রত্নরা বলছে আমরা মোদিজি হটাবো আমরা ইন্ডিজোটে সরকার সরকার করবো তৃণমূল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে সিপিএম আমি অন্য অন্যবাব পদ্ধতিতে বলছি না সব থেকে কম আসনে এবার লড়ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্নটা আগের বার তিনটি আসন পেয়েছিল লোকসভায় সিপিএম এবার হয়তো কেরাল থেকে বেড়ে আট নটা হবে পশ্চিমবঙ্গে খাতা গোলার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণ তর হচ্ছে আর তৃণমূল তো পঁয়তাল্লিশটা আসনে বলছে আমরা সরকার করবো মোদিজিকে আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল গণতন্ত্র পুনরুদ্ধার করব এটা দেশের ভোট তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে আমাদের যাত্রা মোদী একটা কথাও বলেছেন নাম না করে একটা ছোট দেশ এখানে সন্ত্রাস চালিয়ে যে হামলা চালাতো কংগ্রেস কিন্তু অন্য দেশের কাছে গিয়ে অভিযোগ করত। এটা তো ঠিক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বালাকোটে পুলওয়ামার হামলার পরে ওই পুলওয়ামা আর পাঠান করছে বড় কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়নি এই দশ বছরে ওদিকে দেখুন পাকিস্তান ফেল স্টেট প্রতিদিনই রক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে রাশিয়াতে থিয়েটার হলে আইসিস জঙ্গিরা হামলা চালিয়ে মানুষকে খুন করলো তার শক্তিশালী নেতা না থাকলে আমি আপনি সুরক্ষিত থাকতে পারবো এই লালু ভুলুদের পক্ষে সম্ভব দেশকে সুরক্ষা দেয়া শুধু তো নিজের পরিবার ভাই ভাতিজাবাদ লালুর কন্ডা দাঁড়িয়েছে তেজস্বী উপমুখ্যমন্ত্রী একজন রাজ্যসভার সদস্য চমৎকার তৃণমূল কংগ্রেস আর জেডি সমাজিম কে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এই সমস্ত দলে কোনো ট্যালেন্টেড লোক বেশিদিন থাকতে পারবে তাদের কোনো রাজনৈতিক উচ্চা থাকলে সেটা পূরণ হবে না কোনো গুন্ডা থাকলেও টবে লাগানো গাছরাই কিন্তু প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী হবে এবং তারা এক একজন এমন দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি থেকে তারা কিন্তু চাইছেন যে কেন্দ্রে সরকার ক্ষমতায় না দুর্নীতির জোড়াতালি হোক তদন্ত চাপা পড়ে যাক রাহুল গান্ধী কদিন আগে বললেন না আয়কর দপ্তর ইডি যে আমরা নজর রাখছি এমন কঠোর পদক্ষেপ করব আপনারা ভুলতে পারবেন না যদি ক্ষমতায় আসেন আপনিও ক্ষমতায় আসবেন না আর দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত অফিসাররা লড়াই করছেন তাদেরকে হুমকি দেওয়ার কথা মানুষ কিন্তু মনে রাখবে ছেড়ে এখন গেছে ওয়েনারে লড়তে ভদ্রা কংগ্রেসের ভদ্রা এখন পোস্টারিং করছেন আমিঠিতে তিনি দাঁড়াতে চান কি নির্লচ্ছ পরিবার এরা তো ভয় পাবে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাহাদুর শাহ চাফার মার্গে ন্যাশনাল হেরাল্ডের বাড়ি সেগুলো নিয়ে বিস্তর অভিযোগ ভদ্রাকে কবার ডেকে বলুন তো রাজস্থানে জমি কিনেছিল বাজার দরের থেকে কমে সরকার থাকার সুবাদে ওই ইউপিএ জমা তো এরা তো ভয় পাবেই যখন প্রধানমন্ত্রী বলছেন না সামনের পাঁচ বছরে আরো 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 কঠোর পদক্ষেপ আর কংগ্রেস কি বলছে প্রিভেনশন তারা দুর্বল করবে ইস্তাহারে ভাবুন কারা কারা দুর্নীতিকে সমর্থন করছে চায় না যে দুর্নীতি এখান থেকে যাক আর পরিশেষে একটা কথা বলি সিপিএম তাদের ইস্তাহারে কি বলেছে জানেন ক্ষমতায় যদি ইন্ডি জোট আসে বা তারা যদি কোনো নির্ণায়ক ভূমিকা নিতে পারে কেন্দ্রের সরকার গঠনে কাশ্মীরকে আবার সেই তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের ধারার বিশেষ সুবিধা তারা পাইয়ে দেবে চিনে রাখুন এদেরকে এবার চিনে রাখার সময় এসছে এনাফ ইজ এনাফ